400 বছরের পুরনো বগুড়ার পুরাদহ মেলার পাশে বসে বউ মেলা। এই বউ মেলার বিশেষত্ব হলো এখানে নারী এবং বউয়েরাই শুধু এই মেলাতে অংশগ্রহণ করতে পারে এবং প্রবেশ করতে পারে, কোনো পুরুষ এখানে প্রবেশ করতে পারেন না। এই মেলাতে, এই মেলা উপলক্ষে এই গ্রামে এবং এই এলাকায় চলে বিশেষ আয়োজন। এখানে জামাই মেয়ে থেকে আরম্ভ করে আত্মীয় স্বজনরা আসে এই মেলা উপলক্ষে এবং বাড়িতে বাড়িতে চলে আনন্দ উৎসবের বিভিন্ন আয়োজন। খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের আনন্দ বিনোদন চলে এই গ্রামগুলোতে। সকাল থেকেই নারী পুরুষরা আসতে শুরু করেন বউ মেলাতে এবং এই বউ মেলাতে এসে নারী এবং শিশুরা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন তাদের পছন্দের জিনিসগুলো। এখানে শুধু প্রসাধনী কিংবা খেলনা সামগ্রী নয়, বিভিন্ন সাংসারিক সামগ্রী এখানে পাওয়া যায়। তাছাড়া রয়েছে খেলার জন্য নাগরদোলা, বিভিন্ন রাইড। মেলাতে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই খুশি থাকেন তাদের বেচা বিক্রি নিয়ে। আর এখানে আয়োজক কমিটিরা জানান এই মেলাতে কোনো নিরাপত্তার জন্য কোনো পুলিশ বাহিনীর প্রয়োজন হয় না, এখানে যুব সমাজরা এই মেলার নিরাপত্তা বিধানে সচেষ্ট থাকেন। এই মেলাটা আমাদের খুব আনন্দের বিষয় মেলা। এটা একটা ঐতিহাসিক মেলা। এই মেলাতে আমরা আমার মেয়ে জামাই সবাইকে নিয়ে আসি। এখানে খুব আমার আনন্দের বিষয়, খুব আনন্দ করে রান্নাবান্না করে মিষ্টি খাওয়াই, বিভিন্ন প্রকার মিষ্টি রান্নাবান্না, পোলাও, মাংস, মেলাতে বড় মাছ ওঠে সেই মাংস সব আমরা বেটি জামাই মিলে আনন্দ করে আমরা খাই।
এই মেলাতে আমরা আমার আমি আমার বাবার বাড়িতে এসেছি, আমার সঙ্গে আমার সবগুলো বোন এসেছে, আমরা আমার বাবার বাড়িতে এসেছি, জামাইরা সবাই এসেছে। মেলায় বড় মাছ কেনা হয়, সেখানে সবাই মিলে আনন্দ করা হয়। পুরাতন যারা বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন সবার সঙ্গে এই মেলাতে দেখা হয়। এই মেলায় অনেক আনন্দপূর্ণভাবে হয়। বউ মেলাতে শান্তিপূর্ণভাবে মেলাটা হয়, ছেলেদের ভিতরে ঢোকা হয় না, এবং আমরা শুধু মেয়েরাই এখানে সুশান্তিপূর্ণভাবে মেলাটা পালন করি। আমার বাড়ি গোবিন্দগঞ্জ। আমি এই চুরি মেলার ব্যবসা নিয়ে এবার প্রথম আসছি, এবার বুঝি ব্যবসা ভালোই হবে। আমি অনেক শুনছি এই বৌমেলার কথা, বৌমেলার কথা অনেক শুনছি, শুনে এবারই প্রথম এই দোকান নিয়ে আসছি। তো আমার মনে হয় যে এটা ভালোই হবে, লোকজন খুব ভালো হচ্ছে, বেচা কেনা ভালো হবে। আমরা 10-15 বছর হলো এই মেলাতে আসছি, এসে প্রতিবারই বেশি, এবারও মনে হয় ভালোই বিক্রি হবে। ব্যবসা বাণিজ্যে আমাদের এই মেলাতে ভালোই হয়। আমি মহিষাবান থেকে আছি এই জায়গায় পোড়াদ বউ মেলা উপলক্ষে। প্রতি বছরে এই মেলাটা হয়, এই মেলাটা খুব বড় মেলা, তা নির্বিঘ্নে জায়গাত মেলা করা যায়, কোনো ছেলে মানুষ ঢুকতে পারে না। আমরা সবাই আনন্দ সহিত এই জায়গায় মেলা করি প্রতি বছরই, এই জন্য এবারও আছি। ভালো লাগতেছে, আমার বোনের বাড়িতে আসছি তো মেলা উপলক্ষে, আসি আমাদের ভালোই লাগছে, আনন্দ করতেছি, খুব মজা করতেছি, কেনাকাটাও করতেছি, এই যে বাবুর খেলনা কিনছি আরও কিনবো, সবার সঙ্গে আসবো। শ্বশুর বাড়িতে আসছি, শ্বশুর বাড়িতে মেলা উপলক্ষে বেড়াতে আসছি, আমি বউকে নিয়ে মেলা ঘুরতে আসছি। এতে হলো ঐতিহ্যবাহী পরাদহ মেলা। পরদিন থেকে আমরা চিন্তা করলাম যে মহিলা এবং শিশুরা পরাদহ মেলায় যাইতে পারে না, সেই জন্য বিগত ২৬ বছর আগের থেকে এই বউ মেলার আয়োজন আমরা করেছি। এবং এই এলাকার যুব সমাজের ছেলেরা আজকের দিনের জন্য, এই বউ মেলার জন্য তারা জীবন দিয়ে হলেও এই বউ মেলাকে তারা নিরাপত্তা দিয়ে থাকে এবং এবারও দিবে। এবং এই মেলাতে মেয়েরা স্বাচ্ছন্দ্যে মার্কেট করতে পারে এবং কেনাকাটা করতে পারে, এটাই আমার প্রত্যাশা, এটাই এলাকাবাসীর প্রত্যাশা। Oh!
দেখো। এই মেলা সকাল থেকে রাত পর্যন্ত চলে। এই মেলা বগুড়ার বউ মেলা থেকে মাজেদুর রহমান, সময় সংবাদ।